আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন কদবেলের ভর্তা বানিয়ে দেখাবো। দেখুন, আমি নিয়েছি গোটা একটা বড় কদবেল, তেঁতুল, তারপর হয়েছে কি লবণ, গুঁড়োমরিচ, আর হয়েছে চিনি, লেবু পাতা আর সরিষার তেল। এখন দেখুন আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি। আমি প্রথমে কদবেলটা ভেঙে নেব। কদবেলটা একটু শক্ত আছে, মানে যার কাছ থেকে কিনেছি ও লোক বলেছে যে পাকা পড়বে, কিন্তু কদবেলটা পুরোই কাঁচা। তাই আমি কদবেলটা ভেঙে কদবেলের অংশটা মানে বাইর করে তারপর একটু শিলনোড়ায় বেটে নিয়েছি, মানে থেতলে নিয়েছি আর কি। এই যে আমি উপকরণগুলো এখন মিশিয়ে নিচ্ছি, দেখুন কীভাবে মেশাচ্ছি। আমি মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি, আর একটু সরিষার তেল দিয়ে দিব। দেখুন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি কদবেলগুলো দিয়ে দিব। কদবেলগুলো আমার হয়ে গেছে বাটা, আমি কদবেলগুলো দিয়ে এখন ওই উপকরণগুলো মেখে নিব ভালোভাবে। দেখুন আমার প্রায় মাখা হয়ে গেছে, কত সুন্দর। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের ভিডিও।